বিরতির পর আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো 43তম মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ 2014। গত 4 জানুয়ারি হ্যারোর স্থানীয় একটি হলে মহান বিজয় দিবস ও নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। সংগঠনের সভাপতি সৈয়দ আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সভার সবাইকে স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান। সভার বক্তব্য রাখেন বাংলাদেশ সাবেক হাইকমিশনার সৈয়দ মোহাম্মদ হুসাইন, ডক্টর রফিকুল আহমেদ খান, এনামুল হক ও হেরোবাড়ার লেবার দলীয় হুইপ শো এন্ডারসন সহ স্থানীয় কাউন্সিলর ও সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, লাখো শহীদের আত্মদান অর্জিত হলো আমাদের প্রাণের বাংলাদেশ আবারও সেই পুরানো দালাল বিশ্বাসঘাতকতার দ্বারা আক্রান্ত। এই মুহূর্তে আমাদের আরেকটি যুদ্ধ প্রয়োজন এইসব বিশ্বাসঘাতকদের সমূলে উত্থাপনের জোর লক্ষ্যে। আমাদের প্রত্যেকের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আপোষ চলবে না। তারা যুদ্ধ অপরাধের বিচারকে আন্তর্জাতিক ম্যানের আখ্যায়িত করে অবিলম্বে সব রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন আহমেদ সামাদ চৌধুরী, ডক্টর নীলিফার খান, জাহানারা রশিদ, গুলনাহার খান, ডক্টর জিনাত নাসিন, দীপা দাস প্রমুখ। সভা শেষে স্থানীয় ও আগত শিল্পীদের বৃন্দেদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আমরা হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিজয় দিবস পালন করছি, এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছিল যে আমাদের যাতে নতুন প্রজন্ম তারা যেন আমাদের বিজয় দিবস সম্বন্ধে কিছু জানে। হ্যাঁ, আমরা হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক বছরই বিজয় দিবস উদযাপন করে থাকি। আমাদের মেইন উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে জানাও এবং তাদেরকে উৎসাহ যোগাবার জন্যে, এবং এই সঙ্গে আমরা যেহেতু নতুন বছরও এসছে 2014 সালকেও আমরা স্বাগতম জানাচ্ছি। কি সাহসিকতা এবং কি বীরত্বের পরিচয় বাংলাদেশ দিয়েছিল, তাদের ইন্ডিপেন্ডেন্স, তাদের ভিক্টরি, এবং তাদের জীবনে যারা প্রজন্ম তাদের জীবনে এটা একটা আলোকপাত করবে, একটা পথ নির্দেশনা দেবে। আমাদের প্রবাসীদের উত্তর প্রজন্ম যেহেতু বাংলাদেশ থেকে শারীরিকভাবে দূরে আছে, তাদের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের মূল্যবোধ, আমাদের স্বপ্ন, এগুলোকে সঞ্চালিত করবার জন্য বারংবার তাদের অভিজ্ঞতার মধ্যে আমাদের বাংলাদেশকে যুক্ত করাটা প্রয়োজন আছে। বর্তমান মহাজোট সরকারের একতরফা নির্বাচন এবং বিরোধী দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে এক সভায় আলোচনা করেন বার্সেলোনা কাতালোনিয়া যুবদল সংঘ। গতকাল বার্সেলোনায় স্থানীয় একটি হলে যুবদল সভাপতি শফিক খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল হকের পরিচালনায় এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপি সভাপতি নুরুল ইসলাম, আকাশ মিয়া, আক্তার হোসেন, সাদুদ্দিন, খালেদুর রহমান, মামুন জাহাঙ্গীর প্রমুখ। প্রতিবাদ সভায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে প্রহসনের নির্বাচন দিয়ে সাধারণ মানুষের সাথে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ করে যাচ্ছে, জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে বিরোধী দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে সরকার বাধা সৃষ্টি করে দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার নিন্দা জানান। যুদ্ধাংদেহী পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো 10ম জাতীয় নির্বাচন। সিলেট জেলার 6টি আসনের মধ্যে কেবলমাত্র সিলেটে 2 ও 4 আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য 3টি আসনে আওয়ামী লীগের ও 1টিতে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের সিলেট প্রতিনিধি এ পি মুন্না জানান, ভোট কেন্দ্রগুলিতে অনেকটা ফাঁকা অবস্থায় ভোট গ্রহণ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে এবারের কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি। এদিকে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ির কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত কোনো ভোটার ভোট দিতে যাননি, ফলে ভোট শূন্য ছিল রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট বাক্স। এবার সিলেটে 4 আসন জয়ন্তপুর এলাকায় 2টি ভোটকেন্দ্রে 12টি ককটেল ও বিশ্বনাথে 1টি ভোটকেন্দ্রে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিলেট এক আসনে নির্বাচন না হলেও সহিংসতা এড়াতে বিভাগীয় এই শহরে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সিলেট দুই ও সিলেট চার আসনে নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে রোববার রাতে ঘোষণা করেন সিলেট রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদুর ইসলাম। এতে সিলেট দুই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইয়াহিয়া চৌধুরী এহিয়ান 30,768 ভোট বেশি পেয়ে এবং সিলেট চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমেদ মোন 48,157 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেটে ঢিলাঢালাভাবে পালিত হচ্ছে 18 দলের টানা 48 ঘন্টা হরতাল। সোমবার সকাল 11টায় নগরীর সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে 18 দলের একটি মিছিল বের করে। হরতালের কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সহিংসতা এড়াতে নগরীর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। নাশকতার অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। হরতালকে কেন্দ্র করে নগরী যাতে সহিংস ঘটনা না ঘটে সেই জন্য গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি ও র্যাবের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর জোরালো টহল ব্যবস্থা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। সাড়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করেছে তারেক রহমান। একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগ। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।